आज के मैंगो केक करार्जन प्रयोजन उपकरणगुल मध्य हमें अपन परिचय कर दीची। मैंगो केक करार्जन जो उपकरणगुल दरकार है सेगुलि हल मैंगो पल्प, बेकिंग सोडा, बेकिंग पाउडर, वैनिला एसेंस, चेले रखा मैदा, तेल सदा तेल, दूध, नून। दूधता अपनी गरम कर ठंडा कर रूम टेम्परेचर बस ये उपकरणगुलोते दिए खूब सहजे तैरी हो जाए मैंगो केक। सो आमी एटाते आध कप मैंगो पल्प निये सो आमी एक खाली पोले एटा फेले देव। আর এখানে আধ কাপ যতটা ম্যাঙ্গো পাল্প নিয়েছি ততটা চিনি আছে, এটা এর মধ্যে ঢেলে দেব। সো এই দুটোকে মিক্স আপ করব। এখানে চিনির বদলে চিনিটাকে গুঁড়ো করে নিতে পারা যায়, কিন্তু আজ আমি সেটা করলাম না। तो ये नेड़े नीते हबे किछुक्षण। सो आमी ये गुले नियेछी अनेकक्षण। एबारे एटार मध्ये निये नेब, एटा जखन चीनीटा फुल भालोभावे मिक्स हये जाबे तार मध्ये निये नेब। टू टेबल स्पून रिफाइन अएल तो यो हमें भलोभ मिक्स कर देव। एवे हमें एकटूटू मैदा मिक्स करब एकटूटू जाते लाम्सगुलो ना तैरी है। ये क्योंकि हमारे रखा आ मैदाटा অতএব কোনো প্রবলেম হবে না, ভালোভাবে ফুলবে, ছেলে না রাখলে ফুলবে না। সো আমরা একটু 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 করে করতে থাকব। তারপর আমাদের যখন এমনি টেক্সচার চলে আসবে তখন আমরা পরিমাণ মতো দুধ দিতে থাকব। সো এইভাবে এইভাবে এটাকে গুলে নিতে হবে। জাস্ট এমনি ব্যাটারটাকে করতে হবে জাস্ট এক এইভাবে করতে করতে যেমন ব্যাটারটা স্মুথ হয়ে গেল, ব্যাটারটা দেখুন একদম স্মুথ হয়ে গেল। তো এবারে এর মধ্যে খাবার সোডা, সরি খাবার সোডা নয় বেকিং পাউডার, মানে বেকিং পাউডার আমি এক টি টেবিল স্পুন এক টি স্পুন দিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে এক টি স্পুন, সো এটা আমি এখানে দিলাম। তারপর আমি খাবার সোডা দেবো, এটা আমি এখানে হাফ টিস্পুন হাফ টিস্পুন দিলাম। তো মিক্স আপ করে নিই একটু। এটা ভ্যানিলা এসেন্স, তো এটাতে আমি হাফ এই ঢাকনার হাফ ঢাকনা দেবো। তো এটা যার যেমন পছন্দ, এটা যদি কারো পছন্দ না হয় বা কারোর কাছে না পাওয়া যায় তো এটা না দিলেও হবে। সো
এটাকে মিক্স আপ করে নিই, ততক্ষণে একটু ফিরে আসছি। তো এটা খুব ভালোভাবে মিক্স আপ হয়ে গেছে, এটা খুবই ভালোভাবে মিক্স আপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর একটা স্মুথ ব্যাটার হয়েছে। তো এবারে এই ব্যাটারটাকে আমি কেক টিনে দিয়ে দেবো বেকিং করার জন্য। সো আমার কাছে কেক টিন নেই, তো আমি এমনি একটা স্টিলের বোলে করছি। তো এটাকে প্রথমে অয়েল গ্রিস করে ময়দা ডাস্টিং করে তারপরে আমি ব্যাটারটাকে দেবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট এইটুকুনি একটু তেল নিয়ে জাস্ট দিলাম। তো এটাকে ভালো করে মাখিয়ে নেব। সো ব্যাটারটাকে আমি পোর করে দিচ্ছি এটার মধ্যে। সো আমার এখানে ব্যাটারটাকে পোর করা হয়ে গেছে। তো এইভাবে এটাকে যাতে কোনো বাবলস না থাকে, সো এটাকে আমি ওভেনে রেখে দিয়ে আসবো, মানে ওভেন প্রিহিট করে এটাকে 5 মিনিট পরে এটাকে ওভেনে ঢুকিয়ে দেবো। সো এইখানে আমি করে পর আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি কেকটা কত সুন্দর হয়েছে তোমরা দেখো জাস্ট। সে তুমি না চাইলে এই বাড়িতে রিমলি কেন? আমরা কেউই থাকতে পারি।